রূপল, বাংলাদেশ চায়না ফ্রেন্ডশিপ এক্সিবিশন সেন্টারে বাণিজ্য মেলার এবারের আসরটি কিন্তু এবার প্রথমবারের মতোই বসেছে এবং এই সেন্টারটি নির্মাণ করতে প্রায় 800 কোটি টাকা ব্যয় করেছে বাংলাদেশ এবং চীন সরকার। তারপরে এই সেন্টারটি কিন্তু রেডি হয়েছে এবং গত কয়েক বছর ধরে আমরা শুনে আসছিলাম যে এই সেন্টারে বাণিজ্য মেলাটি হবে। তবে এখানের যে প্রতিবন্ধকতাগুলো আছে, বিশেষ করে ঢাকা থেকে যাতায়াত ব্যবস্থা, সেই যাতায়াত ব্যবস্থার প্রতিবন্ধকতা যতটুকু পারা গেছে ততটুকু দূর করে 30টি বাসের মাধ্যমে কিন্তু এখানে লোকজন আনার ব্যবস্থা করা হয়েছে। 40 টাকার বিনিময়ে একজন দর্শনার্থী তিনি প্রবেশ করতে পারবেন এবং শিশুদের জন্য 25 টাকা। সকাল 10টা থেকে রাত 9টা পর্যন্ত চলবে, শুধুমাত্র ছুটির দিনে সেদিন রাত 10টা পর্যন্ত চলবে। তবে 7 দিনের এখন পর্যন্ত যে মেলার পরিস্থিতি সেটি হচ্ছে কি, বেশ বড় জায়গা জুড়ে কিন্তু এবারের মেলাটি এবং 33,000 বর্গ মিটার এলাকা জুড়ে এই মেলাটি স্থাপন করা হয়েছে। এই যে সেন্টারটি, সেই সেন্টারটিতে সকালবেলা থেকে যে অবস্থা সেটি হচ্ছে কি, একদমই মানুষজনের আনাগানা নেই বললেই চলে। এখনও কোনো স্টল তারা পুরোপুরি প্রস্তুতি নিতে পারেননি, যার ফলে তারা তাদের স্টলের শেষ মুহূর্তের কাজটি করছেন। আবার যারা পুরোপুরি প্রস্তুতি নিয়েই প্রথম দিন থেকে শুরু করেছেন, তারা মোটামুটি ক্রেতা দর্শনার্থীদের প্রত্যাশায় বসে আছেন। তবে এবারের মেলায় করোনার কারণে অন্য সময় যে মেলাটি হয় অন্তত 500 স্টল প্যাভিলিয়ন বসে, কিন্তু এবার কিন্তু তার অর্ধেক সংখ্যক স্টল প্যাভিলিয়ন আমরা দেখতে পেয়েছি। শুধুমাত্র এক্সিবিশন সেন্টারটি নয়, এক্সিবিশন সেন্টারের যে পাশে যে জায়গা, খালি জায়গা আছে, সেই খালি জায়গাতে সেখানেও কিন্তু স্টলগুলো বরাদ্দ দেওয়া হয়েছে। নানান রকমের স্টলের মধ্যে বেশিরভাগই আমি দেখেছি যে ঘর সাজানোর জিনিসপত্র, তৈজসপত্র ছাড়াও প্রসাধনী সামগ্রীর দোকান বেশি। এছাড়াও দেশের নামিদামি যে প্রতিষ্ঠানগুলো আছে, সেই নামিদামি প্রতিষ্ঠানগুলোর দোকান আছে এবং এবারও কিন্তু বিদেশি স্টল খুব বেশি সংখ্যক নেই। অর্থাৎ মাত্র 8টি দেশের মানুষজন তারা কিন্তু স্টল নিয়ে এসেছেন। তো এখনও বিশেষ করে এক্সিবিশন সেন্টারটিতে যে স্থায়ীভাবে মেলার যে আয়োজন করা হয়েছে, এই ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা যেটি 1995 সাল থেকে শুরু হয়েছে, এবার আসরটি আসলে কেমন হবে সেটি আসলে বলা যাচ্ছে না। এখন পর্যন্ত শেষ মুহূর্তে ক্রয়াদেশই বা কত আসে সেটিও এখনও বলা যাচ্ছে না। তবে এর আগের মেলাগুলোতে কিন্তু কমপক্ষে 150 কোটি টাকা বা 200 কোটি টাকার মতো ক্রয়াদেশ এসেছিল। তো এখন পর্যন্ত সপ্তম দিনে মেলার সবশেষ খবর ছিল এটুকুই। রূপল, আপনাকে ধন্যবাদ। মাসব্যাপী ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলার খবর জানাতে পূর্বাচল থেকে যোগ দিয়েছিলেন সহকর্মী সানবিদ রূপল।